স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, 24 ঘণ্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত 24 ঘণ্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘণ্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। 7 দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি, রিপোর্টটা এখনো পাইনি। 7 দিন ধরে আমি মেসেজ পাই না, আমার হাজবেন্ড অসুস্থ। আর এই জায়গা যে করাইছে, এই জায়গা থেকে রিপোর্টটা দেয় না, মেসেজ দেয়, মেসেজ তো আবার বঙ্গবন্ধু মেডিকেলে গ্রহণ করে না। হাসপাতালের পরিচালক দাবি করেন, নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। 3 শিফটে ডিউটি করায়, আবার এদেরকে আবার 7 দিন ডিউটি করে 14 দিন কোয়ারেন্টিনে থাকে। তা যে জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে। তার পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। সে রিপোর্ট দিতে ওরা আসলে অনেক বেশি গাফিলতি করছে। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। পজিটিভ নেগেটিভ যদি যাদের নেগেটিভ ওনাদেরকে যদি আলাদা একটা কেবিনের ব্যবস্থা করা যেত, কিংবা আলাদা একটা সাইট করে দিত একদিনের ভিতরে, তাহলে মনে হয় একটু ভালো হইতো। এ আর বাদল, আরটিভি, ঢাকা।